আপনারা দেখছেন এফটিভি। সালামু আলাইকুম এফটিভির সুপ্রিয় দর্শক মন্ডলী, সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা। এফটিভির বিশেষ আয়োজন আলোচনা ভিত্তিক অনুষ্ঠান প্রতিদিনকার মতো আজকেও আমাদের এখানে নতুন একজন অতিথি আছেন, আমরা বিষয় ভিত্তিক আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু ঈদের নামাজ। ঈদের নামাজের কি গুরুত্ব রয়েছে আমরা সেটি জানব। প্রথমে আমরা পরিচয় হয়ে নিই, আমাদের সাথে উপস্থিত আছেন ফেনীর সোনাগাজী উপজেলার আইটকম ইসলামিয়া মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মাওলানা শহীদুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য। আজকে আমরা যে বিষয়টি জানব সেটি হচ্ছে দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পরে আমরা একটি আনন্দের দিন পাব, সেটি হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। ওই দিন আমাদের একটি বিশেষ নামাজ রয়েছে, ওই নামাজের গুরুত্ব সম্পর্কে আমাদের একটু বলবেন। ঈদের নামাজ যেটা, এটা হচ্ছে ওয়াজিব নামাজ। ঈদের ভিতরের নামাজটা ওয়াজিব নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মাস সিয়াম সাধনার পর যখন ঈদের ফিতরের দিন যখন আগমন করতো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে একসাথে নিয়ে খোলা ময়দানের ভিতরে ঈদুল ফিতরের নামাজ আদায় করতেন এবং সবাইকে নিয়ে উনি আল্লাহর কাছে দোয়া করতেন যে যাতে করে এক মাসের যে সিয়াম সাধনা, এক মাসের যে রোজা, কিয়ামুল লাইল, কোরআন তেলাওয়াত, সবগুলো যাতে আল্লাহ তাআলার কবুল হয়, এই জন্য উনি আল্লাহর কাছে সকলকে নিয়ে দোয়া করতেন এই ঈদের নামাজের শেষে। ঈদের নামাজটা হচ্ছে একটা ওয়াজিব নামাজ। এই নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নামাজকে গুরুত্ব দিয়ে সবাইকে নিয়ে একসাথে খোলা ময়দানে এই নামাজ আদায় করতেন। আমাদের দেশে আমরা আসলে যদি কোনো সময় বিনা কারণে যদি কেউ যদি ঈদের নামাজটা যদি মসজিদে আদায় করে, হয়তো কোনো ওজর নাই, সুনির্দিষ্ট কোনো কারণ নাই, যদি কেউ যদি ঈদের নামাজ যদি মসজিদে আদায় যদি করে, মসজিদ জুমা মসজিদ হলেও, তাহলে সেটা অন্য ওলামায়ে কেরাম মসজিদে সেটা মাকরুহ হবে। ঈদের নামাজটা খোলা ময়দানে আদায় করতে হবে, আর খোলা ময়দানেই নামাজের গুরুত্ব অনেক বেশি, সওয়াব অনেক বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইচ্ছে করলে, আমরা জানি যে হাদিসে যেটা সাব্যস্ত হয়েছে যে মসজিদের হবিতে যদি নামাজ আদায় করে অনেক বেশি সওয়াব পাওয়া যায়, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরেও ওইখানে নামাজ না পড়ে খোলা ময়দানে ঈদের নামাজ আদায় করতেন অধিক সওয়াবের আশায়, এবং উনি বলছেন তোমরা ঈদের নামাজকে খোলা ময়দানে আদায় করো, যদি ওজর থাকে তাহলে হয়তো সেটা মসজিদে। আলহামদুলিল্লাহ, আপনি খুবই সুন্দরভাবে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থাপন করলেন যে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে খোলা ময়দানে এটা আদায় করা উচিত। এখন আপনার কাছে আমরা জানবো যে ঈদের সকাল থেকে বা ঈদের দিন আমাদের কি বিশেষ করণীয় রয়েছে কিনা। যে ঈদের নামাজে আমাদের অনেকগুলো করণীয় আছে। আসলে ঈদের আনুষ্ঠানিকতা শুরু হয় মূলত সাদ দেখার পর থেকেই, যখন আমরা শাওয়াল মাসে যখন সাদ দেখি তখন থেকে আমাদের ঈদের আনুষ্ঠানিকতা শুরু হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঈদের সাদ দেখতেন, সাদ দেখার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকবীর ধ্বনি বলতেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, এভাবে উনি তাকবীর বলতেন। এই তাকবীরটা ঈদুল আজহার সময় নয় জিলহজ থেকে বারো তারিখ আসর পর্যন্ত ওয়াজিব, কিন্তু ঈদুল ফিতরের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই শাওয়াল মাসে সাদ দেখতেন তখন থেকে তাকবীরটা পড়া শুরু করতেন, এবং সাহাবায়ে কেরাম এই আমল করতো। এরপরে পরের দিন সকালবেলা, ঈদের দিন সকালবেলা শুরু হতো যে কাজ, সেটা হচ্ছে গোসল করা। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত, গোসল করা, নতুন জামা কাপড় পরিধান করা, এটা রাসূলের আরেকটা সুন্নত। তৃতীয়ত হচ্ছে খুশবু ব্যবহার করা, সুগন্ধি ব্যবহার করা, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা সুন্নত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের দিন সকালবেলা গোসল করে, এরপর নতুন জামা কাপড় পরে, খুশবু ব্যবহার করে উনি কিছু খেয়ে যেতেন। ঈদের ফিতরের দিনে উনি খালি খালি মুখে বাইরে যেতেন না, বিশেষ করে উনি খেজুর খেতেন, আর উনি খেজুর খেতেন বেজুর খেজুর, একটা তিনটা পাঁচটা সাতটা এভাবে বেজুর বেজট একটা খেজুর খেতেন। এই জন্য ঈদের দিনে, ঈদের ফিতরের দিনে বেজট খেজুর খেয়ে যাওয়া এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। এই জন্য ঈদের আগ পর্যন্ত, নামাজ যাওয়ার পর্যন্ত আমাদের কাজ হচ্ছে এটা। আর যখন আমরা যখন ঈদের নামাজের যখন জন্য যখন বের হব, জামা কাপড় সুন্দর জামা কাপড় পরে, খুশবু ব্যবহার করে, কিছু খেয়ে যখন বের হব, এখানে আমাদের একটা বিষয় জানা দরকার যে ঈদুল আজহার সময় কিন্তু আসলে ঈদের দিন কিছু খাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু খেয়ে যেতেন না। উনি ঈদগাহে থেকে ফিরে এসে যখন
উনি যখন কোরবানি করতেন, কোরবানির মাংস দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রথম খেতেন, কিন্তু ঈদুল ফিতরের দিনে উনি কিছু খেয়ে যেতেন, বিশেষ করে খেজুর, বেজুর খেজুর খেয়ে যেতেন। তো এই জন্য আমরাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই সুন্নত গুলো করতে পারি, আমরাও ঈদের দিন বাইরে হওয়ার সময় রাসূলের সুন্নত গুলো পালন করে বেজুর খেজুর খেয়ে আমরা বাইরে হতে পারি, তাহলে রাসূলের অনেকগুলো সুন্নত ঈদের নামাজের আগে আমাদের আদায় হয়ে যায়। এরপরে আমরা ঈদের নামাজের জন্য যখন বের হব, বের হওয়ার পর রাসূলের আরেকটা সুন্নত হচ্ছে যে এক রাস্তা দিয়ে যাওয়া আর এক রাস্তা দিয়ে ফিরে আসা। এটার উদ্দেশ্য হচ্ছে যে ঈদের দিন আমরা কৌশল বিনিময় করি, একটা ভাষা তো কৌশল বিনিময় করি, যাতে আমরা যদি এক রাস্তা দিয়ে যদি আমরা যদি যাই, অনেকগুলো মানুষের সাথে আমার সাথে সাক্ষাৎ হবে, দেখা হবে, আমরা একে অপরের সাথে মোয়ানা করতে পারবো, দেখা সাক্ষাৎ করতে পারবো, একে অপর খোঁজ খবর নিতে পারবো। আর যখন আমরা আগের রাস্তা যখন ফিরবো, আবার নতুন কিছু মানুষকে আমরা পাবো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো মানুষের সাথে যখন দেখা হইতো ঈদের দিনে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে কথা বলতেন যে তাকাব্বালু মিন্না ওয়া মিনকা। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা যদি ঈদ মোবারক বলি, ঈদ মোবারক এটাতেও কোনো ক্ষতি নেই, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত হচ্ছে তাকাব্বালু মিন্না ওয়া মিনকা, যে আল্লাহ পাক আমরা যে বিগত এক মাস সিয়াম সাধনা করলাম, নামাজ পড়লাম, কিয়ামুল লাইল করলাম, রোজা রাখলাম, তাসবিহ তাহলিল করলাম, জিকির আসকার করলাম, কোরআন তেলাওয়াত করলাম, যাতে করে আল্লাহ পাক আমাদের এগুলো কবুল করেন। তো আমরা এখানে বলি যে তাকাব্বালু মিন্না ওয়া মিনকা, যে আল্লাহ পাক তোমার সকল আমল, আমার সকল আমলগুলো আল্লাহ কবুল, যাতে করে কবুল করে নেন। আমরা এই জন্য এইভাবে কথা বলি। আমরা সাধারণত এখানে ঈদ মোবারক বলি, তো আমরা যদি সেক্ষেত্রে মোবারক বলার আগে যদি এই কথাটা আমরা যদি বলি, তাহলে রাসূলের আরেকটা সুন্নত আদায় হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আপনি ঈদের করণীয় নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুন্নতগুলো বললেন, আমরা অনেকগুলো বিষয় জানলাম। এই পর্যায়ে একটি বিষয়, সবকিছু যেমন ভালো দিক আছে তেমনি আবার খারাপ দিকও থাকে, তো ঈদের দিন আমাদের কোনো কিছু বর্জন করতে হবে কিনা? হ্যাঁ, আমাদের আসলে কিছু বর্জনীয় কাজ আছে, যে আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আল্লাহ বলছে ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন প্রত্যেক কওমের জন্য, প্রত্যেক জাতির জন্য একটা ঈদ আছে, যে আমাদের চতুর্দিকে যত শ্রেণী পেশার লোক দেখি, যত মানুষ দেখি, যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা, সকলের জন্য বিশেষ কিছু দিন আছে যেগুলোকে ওনারা ঈদের দিন হিসাবে পালন করে, কিন্তু আমাদেরও একটা দিন আছে। তো রাসূল বলছেন ইন্না লিকুল্লি কওমিন ঈদুনা ঈদান ওয়া হাযা ঈদুনা, যে প্রত্যেকের জন্য ঈদ আছে, আমাদের জন্য ঈদ আছে, তাদের ঈদের ভিতরে আমাদের ঈদের ভিতরে কিছুটা ব্যবধান আছে, কিছু ব্যতিক্রম দামি কিছু কাজ আছে। যেমন যে অন্য জাতির যারা আছে, তারা যখন তাদের যখন কোনো উৎসব যখন পালন করে, তাদের পুরো উৎসবটা থাকে কিন্তু আনন্দ উল্লাসে, এর বাইরে আর কিছু থাকে না। কিন্তু আমরা যারা মুসলমান, আমাদের ঈদের কিন্তু শুরু হয় প্রথম আল্লাহর স্মরণ দিয়ে, আমাদের ঈদের আনুষ্ঠানিকতা শুরু হয় আল্লাহকে স্মরণ করে নামাজের মাধ্যমে আল্লাহকে। এবং এখানে আমরা ঈদের যতগুলো আনুষ্ঠানিক যতগুলো কাজ করি, সবগুলো আমরা আল্লাহর হুকুম পালন করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নত পালন করি। এক্ষেত্রে তাদের সাথে যদি আমাদের যদি মিলে যায় তাহলে আসলে এখানে আমরা অনেক বেশি গুণাগার হবো। বিশেষ করে আমাদের ঈদের দিনে যে বিষয়গুলো বর্জনীয় আছে, সেগুলো হচ্ছে আমরা এক্ষেত্রে আমরা যাতে করে খেয়াল রাখি, যে যাতে করে আমাদের ঈদে অন্য কোনো জাতির যাতে করে কোনো কিছু অনুসরণ আমরা না করি। আল্লাহ পাক নিজে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা, যে আমার বান্দারা যাতে করে কেউ যাতে করে ইহুদি নাস্তাদেরকে অনুসরণ অনুকরণ না করে। তো আমরা আসলে ইহুদি নাস্তারা অনুসরণ অনুকরণ কীভাবে করি? আমরা সরাসরি তাদের কোনো কিছু, আমরা তাদের যে ধর্মীয় উৎসব সেগুলো আমরা হয়তো সরাসরি পালন করি না, কিন্তু এক্ষেত্রে আমাদের ভিতরে যে কাজগুলো আমরা করি, বিশেষ করে ঈদের দিনে, যে আমরা ফ্যাশন আনার নামে, আবার আমরা দেখা যায় যে মডেলিংয়ের নামে, যে আমরা যেমন খুশি তেমন সাজ, আমরা চিন্তা করি যে আজকে ঈদের দিন আমরা আনন্দ উল্লাস করেই যাবো, কিন্তু সেক্ষেত্রে গিয়ে যে আমরা কতটুকু এই কাজটা জায়েজ হইতেছে সেটা আমরা এদিকে ভূক্ষেপ করি না, আমরা এদিকে লক্ষ্য রাখি না। বিশেষ করে আমাদের মহিলারা যারা আছে, এরা এই ভুলগুলো বেশি করে থাকেন, যে দেখা যায় এমন কাপড় পরিধান করেন, এমন ভাবে চলাফেরা করেন যে মনে হয় যেন সেটা মুসলমান, অনেক ক্ষেত্রে আমরা এটা ভুলে যাই, এটা আমরা ভুলে যাই। যে আমরা যেটা জানি যে ঈদের নামাজ পড়াটা হচ্ছে ওয়াজিব, আর ঈদের দিনে টুপি ব্যবহার করা, পাঞ্জাবি ব্যবহার করা, খুশবু এগুলো হচ্ছে সুন্নত, কিন্তু মহিলারা কিন্তু পর্দা করা তাদের জন্য ফরজ। এখন যদি আমরা সুন্নত আর ওয়াজিবকে পালন করলাম, আর আমাদের ঘরে আমাদের মহিলারা, আমাদের মা, আমাদের বোনরা যদি তারা যদি আইয়ামে জাহিলি যুগের মতো যদি ঈদকে শুধু ঈদকে উৎসব মনে করে সেভাবে চলাফেরা করে, নিজের পর্দা বসে যদি খেয়াল না রাখে, তাহলে সেক্ষেত্রে দেখা যায় আমরা সুন্নত আর ওয়াজিবকে পালন করলাম, কিন্তু আল্লাহ ফরজটা আমরা বর্জন করলাম। এক্ষেত্রে আমাদের এগুলো অনেক বেশি এদিকে দৃষ্টি রাখা উচিত, বিশেষ করে পোশাক আশাকের দিকে আমাদের দৃষ্টি রাখা উচিত। কারণ আমরা যদি আমাদের পোশাক আশাকে যদি বিজেতের অনুসরণ যদি করি, যে আমরা এখন দেখি মার্কেটে এমন কিছু পোশাক আছে, এমন কিছু পোশাক মেয়েরা পছন্দ করে, যেগুলো আসলে একজন মুসলিম এটা ঠিক নয়, জাতীয় পোশাক ব্যবহার করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের ভিতরে কেউ যদি অন্য কোনো জাতিকে অনুসরণ অনুকরণ করে, তাহলে সে অন্য জাতির একজন ব্যক্তি বলে বিবেচিত হবে, সে আমার উম্মতের দাবি করতে পারবে না। তো এখানে কীভাবে অনুসরণ আমরা অনুকরণ করি, এই অনুসরণ অনুকরণটা এভাবে করি, আমরা তাদের কাজ,
তাদের কথা, তাদের পোশাক আশাক, তাদের কৃষ্টি কাছা, এগুলো আমরা যদি আমাদের জীবন যদি বাস্তবায়ন করে তাহলে সেখানে তাদেরকে অনুসরণ করা হবে। এই জন্য বলছে মান্তাসা ভাবি কাউবিন ফাহুয়া মিনহুম, যারা তাদেরকে অনুসরণ করবে তারা তাদের দলের একজন একজন হিসেবেই বিবেচিত হবে। সেক্ষেত্রে আমরা যাতে করে খেয়াল রাখি। আর আরেকটা গুলো আমরা পোশাক আশাকের ক্ষেত্রে যেটা করে থাকি সেটা হচ্ছে যে দেখা যায় পুরুষ মহিলা উভয়ের জন্য আল্লাহ পাক পোশাকের ভিন্নতা দিয়েছেন, যে পুরুষের পোশাক একরকম হবে মহিলার একরকম হবে। কিন্তু দেখা যায় যে আমরা আমাদের মুসলমান ঘরের সন্তানরা ছেলেরা মেয়েরা এমন কিছু পোশাক পরিধান করে, ছেলেরা মেয়েদের পোশাক পরিধান করে, মেয়েরা ছেলেদের পোশাক পরিধান করে। যে উদাহরণস্বরূপ বলা যায় যে একটা গেঞ্জি একটা ছেলে ব্যবহার করতে পারে, পড়তে পারে, কিন্তু একটা মেয়ে পড়তে পারে না। একটা জিন্স একটা প্যান্ট, যদি একটা ছেলের জন্য সেটা ঠিক না, আর টোশাটো পোশাক যদি সেটা পরার জন্য আল্লাহ নিষেধ করছে। এরপরেও দেখা যায় যে ছেলেরা যেরকম পরিধান করে মেয়েরাও সেটা পরিধান করে, মানে মেয়েদের স্বভাবগুলো ছেলেরা গ্রহণ করে দিচ্ছে, আবার ছেলেদেরগুলো মেয়েরা গ্রহণ করে। আর এই জাতীয় কাজগুলো বেশি দেখা যায় প্রকৃতপক্ষে ঈদের দিনে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে, আল্লাহুল মুতাশাবিহাতি আমার উম্মতের ভিতরে যারা মহিলা পুরুষের পোশাক পরিধান করবে আর পুরুষ মহিলার পোশাক পরিধান করবে। যে পুরুষ মহিলার মতো যদি চলাফেরা করে, মহিলা যদি পুরুষের মতো যদি চলাফেরা করে, উভয়ের উপর আল্লাহ লানত পড়ে। এই জন্য আমরা এদিকে ঈদের দিনে এদিকে সুদৃষ্টি রাখি, যাতে করে আমরা আমাদের পোশাকে আশাকে, আমাদের কথাবার্তায় চালচলনে, পদ্মা ফুসেদের ক্ষেত্রে অনেক বেশি সতর্ক থাকি, যাতে করে কোনো অবস্থাতে এটা নাজায়েজ না হয়। আরেকটা বর্জনীয় যে কাজ আছে, যে আমরা জানি যে ঈদ মানে হচ্ছে খুশি আনন্দ, সেটা ঠিক। আমরা এক মাস সিয়াম সাধনা করলে আমরা একটু আনন্দ উল্লাস করবো, খুশি থাকবো, এটাই ঠিক। তবে সেখানে যাতে আমরা আল্লাহকে ভুলে না যাই, আমাদের খুশি আনন্দ যাতে করে সব ক্ষেত্রে আমরা আল্লাহকে স্মরণ করি। এক্ষেত্রে দেখা যায় আমাদের বাড়িতে ছেলেমেয়েরা, ছোটো ছোটো ছেলেমেয়েরা খেলাধুলা করে, খেলাধুলা করতে নিষেধ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই খেলাধুলা করার জন্য অনুমতি দিয়েছেন। আল্লাহ রাসূল একটা হাদিস এরকম পাওয়া যায়, ঈদের দিনে ছেলেমেয়েরা খেলাধুলা করতেছে, খেলাধুলা যখন করতেছে হত আয়েশা সিদ্দিকা খেলাটা দেখতেছেন, ছেলেদের খেলাধুলা দেখতেছে, হত উমর আনি আসে ছেলেদেরকে ধমক দিলেন, যে খেলাধুলা করতেছেন একটু ধমক দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, তাদেরকে ধমক দিও না, তাদেরকে খেলাধুলা করতে দাও, আজকে তারা আনন্দ দিয়ে তারা আনন্দ তারা করবে, তাদেরকে খেলাধুলা করতে দাও, এখানে কোনো প্রকারের বাধা নাই। তবে আমরা ওই খেলাধুলার নামে আবার সংস্কৃতির অপসংস্কৃতি যেটা, যে আমরা বেহায়াপনা অবলম্বন করা, যে দেখা যায় সেদিন আমাদের এমন অবস্থা হয় যে আমরা পরিপূর্ণ এক মাস সিয়াম সাধনা করলাম, রোজা রাখলাম আল্লাহকে খুশি করার জন্য, আর ঈদের দিনে আসার পরে দেখা যায় আমরা অলস, যে এই কালচারগুলো আমাদের, যে বিশেষ করে টিভি সেটের সামনে দীর্ঘক্ষণ বসে থাকা, অশ্লীল সিনেমা দেখা, অশ্লীল গান বাজনা শোনা, এগুলো করে আমরা আমাদের আমলগুলো আসলে নষ্ট করে দিই। তাহলে আমরা এক মাস পর্যন্ত আল্লাহকে খুশি করলাম, আর ঈদের দিনে আমরা আল্লাহকে বলে গিয়ে আমাদের আমলগুলো নষ্ট করে দিলাম। সেদিকে আমরা যদি লক্ষ্য রাখি, এই বিষয়গুলো যাতে করে আমরা যেগুলো নাজায়েজ, এই নাজায়েজ বিষয়গুলো আমরা যাতে করে বর্জন করি। আলহামদুলিল্লাহ, আপনি অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। এখানে দুইটি বিষয় উঠে এসেছে, একটি হচ্ছে আমরা বিধর্মী বা অন্য ধর্মের কোনো কিছু আমরা অনুসরণ না করবো, আরেকটি যেটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পোশাক, পোশাক বিশেষ করে মহিলাদের পোশাক পর্দা করা ফরজ। সেক্ষেত্রে আমরা বাজারে যে প্রচলিত পোশাক রয়েছে তাতে বেপর্দার কোনো আশঙ্কা রয়েছে কিনা আমরা ওই বিষয়গুলো সুদৃষ্টি দিব, আর এমন কোনো পোশাক আমরা পরবো না যেটা ছেলেদের পোশাক মেয়েরা বা মেয়েদের পোশাক ছেলেরা পরবে না। খুবই গুরুত্বপূর্ণ বিষয়, বিষয়টি অবশ্যই দর্শকরা খেয়াল রাখবেন। এই পর্যায়ে দর্শকদের পক্ষ থেকে একটি প্রশ্ন, সেটি হচ্ছে আমরা ইতিমধ্যে জেনেছি যে ঈদের নামাজ আমরা জামাতের সহিত খোলা ময়দানে পড়ব। একটি প্রশ্ন ছিল, সেটি হচ্ছে কোনো কারণে আমরা ঈদের নামাজ পেলাম না, ব্যবসায়িক কারণে বা ভিন্ন কারণে সফরের কারণে, সেক্ষেত্রে ঈদের নামাজ কি আমি একা পড়তে পারবো কিনা? না, আসলে ঈদের নামাজ একা পড়ার কোনো বৈধতা নাই। ঈদের নামাজটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো একা পড়েন নাই, সবসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে নিয়ে একসাথে জামাতবদ্ধ ঈদের নামাজ পড়তেন। আর ঈদের নামাজের সবচেয়ে বড় উদ্দেশ্য হচ্ছে যে সম্মিলিত বসে আল্লাহর কাছে দোয়া করা, এটা একটা ওয়াজিব নামাজ, সবাই আল্লাহর কাছে দোয়া করা। সবাই একসাথে আমরা এক মাস সিয়াম সাধনা করলাম, এলাকার সকল মানুষ একসাথে হয়ে জমায়েত হয়ে আমরা এক জায়গায় নামাজ পড়বো, একেবারে কৌশল বিনিময় করবো, এটা হচ্ছে আসলে ঈদের নামাজ। মহিলাদেরকে এমনকি তরুণী মহিলা যারা আছে, তরুণী মেয়ে যারা, তাদেরকে ঈদের নামাজে যেতে উদ্বুদ্ধ করতেন, তবে সেটা পদ্মাসা। আর মহিলারা থাকবে ঈদের নামাজে যে পুরুষরা থাকবে সামনে ঈদের ময়দানের সামনে থেকে পুরুষরা, আর ময়দানের পিছনে পর্দার পিছনে থাকবে মহিলারা। এক্ষেত্রে একটা বিষয় আমাদের জানা দরকার, সেটা হচ্ছে মহিলা যদি ঋতুবর্তী যদি থাকে কোনো মহিলা, উনি শুধু এখানে অংশগ্রহণ করবে, উনি নামাজ পড়বে না, নামাজ পড়তে পারবে না, উনি দোয়ায় সামিল হবে, উনি আলোচনা শুনবেন, খুতবা শুনবেন, এগুলো শুনবেন, তবে উনি নামাজ পড়বেন না। আরেকটা বিষয় এখানে আসলে আমাদের জানা দরকার, সেটা হচ্ছে যে ঈদের নামাজের সর্বপ্রথম আমাদের যাওয়ার পরে কিন্তু প্রথম কাজ হচ্ছে নামাজ পড়া, নামাজের পরেই খুতবা,
যে প্রথম কিন্তু খুতবা না, প্রথম নামাজ তারপরে খুতবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম নামাজ পড়তেন তারপরে খুতবা দিতেন। তো মহিলারা নামাজে অংশগ্রহণ করতে পারবে। আমাদের দেশে আসলে এই পরিবেশ এখনো গড়ে ওঠে নাই, হয়তো এটা আস্তে আস্তে হয়ে যাবে। তবে ফতোয়া যাতে করে লঙ্ঘন না হয় দিয়ে খেয়াল করে মহিলারা ঈদগাহে যাওয়ার বৈধতা আছে। আলহামদুলিল্লাহ, অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম। এই পর্যায়ে আমরা আপনার কাছে জানবো যে ঈদ ধনী গরিব সবার জন্য, ঈদ সবার জন্য আনন্দ, সবার জন্য একই বিষয়। সেক্ষেত্রে আমাদের সমাজে অনেকে আছে বিত্তশালী সম্পদশালী, আবার অনেকে আছে মধ্যবিত্ত বা নিম্নবিত্ত, যাদের পরের বেলা কি খাবে সেটা নিয়ে তারা শঙ্কিত থাকে। এই পর্যায়ে যারা বিত্তশালী আছেন, তারা যে অসহায় দুস্থ বা মিসকিন আছে, তাদের জন্য কি করণীয় ঈদের দিন? আসলে মিসকিন এতিম গরিব যারা আছে তাদের জন্য আমাদের সবসময় তাদের প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য থেকে যায়। আমরা যদি একটা আমরা উদাহরণ দিতে পারি, একটা বাড়িতে যদি আমরা অনেকগুলা বিলাসবহুল ভবন থাকে, দেখা যায় একটা বাড়িতে অনেকগুলা ফ্যামিলি আছে যেগুলা সবাই স্বাবলম্বী, একটা ফ্যামিলি আছে সে গরিব দুর্বল অসহায়। এখন দেখা যায় যদি এই বাড়ির সব লোকগুলা যদি দেখা গেল দৃষ্টিনন্দন অনেকগুলা বিল্ডিং একটা বাড়িতে আছে, ভবন আছে, কিন্তু একটা ঘর কুড়ে ঘর, তাহলে এই কুড়ে ঘর থাকার কারণে শুধু যে তাদের তার প্রতি অবিচার করা হয় সেটা না, যে দেখা যায় ওই বাড়িতে বাকিদের যাদের অট্টালিকা আছে তাদের এটার কোনো মূল্যায়ন থাকে না। কারণ আমরা সবাই পয়সাওয়ালা, আমাদের সবাই দৃষ্টিনন্দন ঘর আছে বাড়ি আছে, কিন্তু একটা অসহায় আমার বাড়িতে আছে, তার জন্য কিন্তু আমিও আমার এটার কোনো দাম নাই। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ করে ঈদের সময় ঈদের দিনে যে আমরা আনন্দ, আমরা সকলে বলে থাকি যে আনন্দ আমরা ধনী গরিব সবার মাঝে আমরা ভাগাভাগি করে আমরা ঈদের আনন্দ উল্লাস করবো, কিন্তু দেখা যায় সেক্ষেত্রে আমাদের দেশের অসহায় অনাথ অনাথনী কিছু মানুষ ঈদের আনন্দের বাইরে থেকে যায়, হয়তো এটা আমরা একটু চিন্তা করি না। যে এক্ষেত্রে আমাদের দায়িত্ব কর্তব্য অনেক বেশি, যে আমরা আমাদের ছেলে মেয়েদের জন্য দেখা যায় অনেক টাকা দিয়ে চড়ার দাম দিয়ে আমরা পোশাক কিনি, যে আমরা চিন্তা করি যে আমার ছেলেকে আমি একটা ভালো জব করি, সরকারি জব করি, আমি বড় ব্যবসায়ী, আমার ছেলেকে আমি যদি 3,000 টাকা দিয়ে যদি পাঞ্জাবি না কিনে দিই, আমার মেয়েকে আমি যদি 3,000 টাকা দিয়ে জামা না কিনে দিই, তাহলে সেটা আমার নিজের কাছে নিজে খারাপ লাগে। কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে চিন্তা করা উচিত যে আমি আমার বাচ্চাকে 3,000 টাকা দিয়ে জামা কিনতে চাই, কিন্তু আমার পার্শ্ববর্তী একটা বাচ্চা গরিব মিসকিন সে 300 টাকা দিয়ে একটা জামা কিনতে পারতেছে না, এই জন্য তার দিকে আমাদের সুদৃষ্টি রাখা। এক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস এসে যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ঈদের নামাজের উদ্দেশ্যে বের হলেন, বের হওয়ার পরে দেখলেন পথের মধ্যে যাওয়ার পর দেখে একটা ছেলে কান্নাকাটি করতেছে, কাঁদতেছে, অজরে কাঁদতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে গিয়ে বসে গেলেন, বসে জিজ্ঞাসা করলেন যে আজকে ঈদের দিন সবাই খুশি, সবাই আনন্দ উল্লাস করতেছে, তুমি কাঁদতেছ কেন, এটার কারণ কি? তখন ওই বাচ্চা বলতেছে যে আমি তো আপনার কাছে বলবো না সেই কথা, আমি ওই কথা যাকে এতক্ষণ পর্যন্ত খুঁজতেছি তার কাছে বলবো, আপনাকে বলে তোমার কোনো লাভ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন যে বাচ্চা তুমি কাকে কার কাছে কথা বলবে, কাকে খুঁজতেছো? বলে আমি খুঁজতেছি যে এই জমানার সব এই জমানার পয়গম্বর যিনি সকল এতিমের যিনি সর্দার, সকল এতিমের যিনি ওস্তাদ, বিশ্বময় জন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনাকে যদি আমি যদি পাই তাহলে উনার কাছে আমি আমার মনের কথা বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে যেই লোকটাকে তুমি খুঁজতেছো আমি সেই এতিম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি তোমার মনের কথা বলতে পারো। তখন ওই বাচ্চা বলতেছে, এতিম বাচ্চা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ যে আমি একজন এতিম, আমার বাবা নাই, আমার বাবা মারা গেছে, আমি যখন ছোট ছিলাম বলেছিলাম আমার আম্মার করে দেখতে আমার বাবা দুনিয়া থেকে এন্তেকাল করছেন, আমার বাবা নাই, আমার আম্মা তখন আরেকটা পুরুষের কাছে বিয়ে করছে, এবার আমি আমার আম্মার কাছে থাকি, আমার আম্মা আমাকে আদর করে যত্ন করে স্নেহ করে আমাকে খাওয়ায় পড়ায়, আমার বাবার সেটা সহ্য হয় না, যেহেতু সে আমার নিজের বাবা না আমার বাবার সেটা সহ্য হয় না। গতকালকে রাত্রে আমি আমার মায়ের কাছে বায়না ধরলাম যে আমাকে একটা নতুন পোশাক কিনে দেওয়ার জন্য, ঈদের জন্য নতুন পোশাক কিনে দেওয়া, যে কালকে সকালে আমি ঈদের ঈদগাহে কীভাবে যাবো একটু নতুন পোশাক কেনার জন্য। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে যে আল্লাহ রাসূলকে যখন এই কথা বাচ্চা বলতেছে তো আল্লাহ রাসূল নিজে কাঁদতেছেন বাচ্চার কথা বলে শুনে, আর ওই বাচ্চা বলতেছে যে আমি যখন আমার মাকে কালকে রাত্রে এই কথা বললাম আমাকে বলতেছে যে বাবা তোমার কোনো আসলে আবদার আমার পক্ষে পালন করা সম্ভব নয়, এই জন্য সম্ভব না কারণ তোমার কোনো বাবা নাই, আমি তোমাকে করে নিই এটা পর্যন্ত তোমার এই বাবার সহ্য হয় না যেহেতু তোমার আপন বাবা নাই, সুতরাং তোমার জন্য কিছু আমার পক্ষে করা সম্ভব না, তুমি একটা কাজ করো যে তুমি আগামী কালকে সকালবেলা ঈদগাহে যাওয়ার পথের মধ্যে তুমি বসে থাকো, কারণ তুমি এতিম, তুমি এতিমের দরদ এতিম ছাড়া কেউ বুঝবে না, তুমি যখন পথের ধারে বসে থাকবে আর যখন তুমি যে দীনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাইবা তখন তুমি তোমার মনের কথাটা তাকে বলবা, কারণ এতিমের দরদ একমাত্র এতিমে বুঝে। এই জন্য এই কথা বলার পরে আমি এখানে আসি, এখন পর্যন্ত বসে আছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছেন আর ওই দিনকে বলছে এতিম যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যদি তোমার পিতা হয়ে যাই আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা যদি তোমার মাতা হয়ে যায় তোমার কোনো দাবি আছে কিনা, তোমার আর কোনো সাওয়ার আছে কিনা? ওই বাচ্চা সঙ্গে সঙ্গে কেঁদে কেঁদে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আমার পিতা যদি হয়ে যান আর আয়েশা যদি আমার মাতা যদি হয়ে যায় আমার জন্য এসে সৌভাগ্যের আর কি আছে, আমি তো অনেক বড় সৌভাগ্যবান হয়ে যাবো।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিমকে ঈদের দিনে তার বাড়িতে নিয়ে গেলেন আয়েশার কাছে, বললেন যে আয়েশা, ঈদের দিনে আল্লাহ তোমার জন্য যে একটা বড় পুরস্কার পাঠিয়েছেন, এই বাচ্চাকে একটা ইতিম বাচ্চা পাঠিয়েছেন, সুতরাং তুমি এটা লালন পালন করো, এটা লালন পালন করে তুমি আল্লাহকে পেয়ে যাবে। এই জন্য আমরা এদিকে খেয়াল রাখি যাতে করে ঈদের দিন ঈদের কোনো গরিব মিতিম এতিম মিসকিন যাতে করে ঈদের আনন্দকে বঞ্চিত না হয়, আমরা সমানভাবে তাদেরকে আমরা যাতে করে সুদৃষ্টি। আলহামদুলিল্লাহ, আমরা এখানে যে বিষয়টি আপনার কাছে জানতে পারলাম, আমি একটা দামি পোশাক পরলাম যাতে আমার পার্শ্ববর্তী কোনো প্রতিবেশী পোশাক ছাড়া না থাকে, পোশাক ছাড়া ঈদ না করে, আমরা সেদিকে লক্ষ্য রাখবো। আর আরেকটি বিষয় আপনার কাছে শেষ প্রশ্ন, সেটি হচ্ছে আমার নতুন পোশাক নেই বা নতুন পোশাক কিনার সামর্থ্য নেই, সেই ক্ষেত্রে আমার কি করণীয়? যদি নতুন পোশাক যদি আমার না থাকে, সেক্ষেত্রে আমার করণীয় হচ্ছে, যেহেতু আমি যেতেছি আল্লাহর ঘরে, ঈদগাহে যেতেছি, আল্লাহর জন্য যেতেছি, তা আমি যদি আমরা যদি সাধারণত আমরা যদি বিয়ের বাড়িতে যাই, বন্ধু বন্ধুর বাড়িতে যাই, চেষ্টা করে যে তার কাছে যে জামা যেটা ভালো আছে সুন্দর আছে তুলনামূলক সেটা পরে যাওয়ার জন্য, যেহেতু আমি যেতেছি আল্লাহর মেহমান হিসাবে, ঈদগাহে যেতেছি, সকল সকল কুশল বিনয় সকল নতুন জামা কাপড় পরে আসবে, তো আমার যদি সেক্ষেত্রে যদি না থাকে, আমার কাছে যেগুলো আছে সেটা থেকে যেটা ভালো তুলনামূলক যেটা ভালো সেটা আমরা সেদিন পরে যাবো, পরিষ্কার পরিচ্ছন্ন দেখে যেটি ভালো। ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য, আপনাকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করলেন। প্রিয় দর্শক মন্ডলী, আমাদের সাথে থাকুন, এফটিভির সাথে থাকুন, আপনাদের ঈদ আনন্দ ভালো কাটুক এমনটাই প্রত্যাশা করি। ঈদ পরবর্তী এবং সবসময় আমাদের এফটিভির সাথে থাকুন, আপনাদের মনের জানা অজানা যে কোনো প্রশ্ন আমাদের জানাতে পারেন, আমাদের বিজ্ঞ আলেমদের মাধ্যমে আমরা সেটা সমাধান করার চেষ্টা করব, সেটি আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। এই পর্যায়ে আজকের অনুষ্ঠানে এখানেই বিদায় নিচ্ছি, সবাইকে জানাই ঈদ মোবারক। এফটিভি, হৃদয়ে বাংলার স্পন্দন।